রিক্সা বা অটো যাই হোক না কেন, নিজস্ব মালিকানায় যাদের গাড়ি আছে, শ্রমিক ও মালিক দুটোই একই মালিক মানুষ, তিনি হয়তো মোটামুটিভাবে কিছুটা রোজগার দিনে করতে পারবে। কিন্তু বিশেষভাবে মোটরের সাথে যারা যুক্ত, বড় গাড়ি বা মাঝারি সাইজের ছোট সাইজের যে গাড়ি, মালিক নিজে না অন্যের গাড়ি চালা, তাদের সকলের পক্ষেই দিনে যা মজুরি তারা পান বা সপ্তাহে বা মাসে যে হিসেবেই দেওয়া হোক, সেই মজুরি আমাদের একজন দিনমজুর বা একজন নির্মাণ শ্রমিক যে মজুরি পান তার চাইতেও কম মজুরি অনেকে পান, এটা হলো বাস্তবতা। এবং এর জন্যে পরিবহনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আগে যা শ্রমিক ছিলেন সেই শ্রমিকের সংখ্যা কমে গেছে অনেক, তারা নির্মাণ কাজে চলে যাচ্ছেন, অন্য কাজে চলে যাচ্ছেন, আবার গাড়ির সংখ্যাও আগের চাইতে কিছুটা হলেও কমেছে, এটা হলো বাস্তব আমাদের রাজ্যের ক্ষেত্রে। ঠিক একইভাবে আমাদের যে স্টেট ট্রান্সপোর্ট এর গাড়িগুলো ছিল, টিআরটিসি যাকে আমরা বলি, ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, এই ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনে যা গাড়ি ছিল, বামফ্রন্ট সরকারের সময়ে যা গাড়ি ছিল 1987 সাল পর্যন্ত, সেই গাড়িগুলোর সর্বনাশ করা হয়েছে 1988 থেকে 1992 সাল পর্যন্ত। এই গাড়ির সংখ্যা বাড়েনি ওই সময়, 88 থেকে 92 গাড়ির সংখ্যা বাড়েনি, গাড়ি কমেছে। বামফ্রন্ট 93 সালে আবার সরকারে প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরায় এখানে গাড়ির কিছু সংখ্যা বেড়েছে, নতুন নতুন লাইন তৈরি হয়েছে, আগরতলা থেকে ঢাকা হয়ে বাংলাদেশ যাওয়া, সেখানে কলকাতা যাবার ব্যবস্থা হয়েছে, নতুন ভলভো বাস সেখানে কেনা হয়েছে বামফ্রন্ট সরকারের সময়। কিন্তু এখন এই যে 4 বছর ধরে একটা সরকার ত্রিপুরায় আছে, সেখানে আমাদের রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে গাড়িগুলো আছে, সম্ভবত এখন 4টা জায়গায় গাড়ি চলে, আগরতলা শহরে এয়ারপোর্ট থেকে সম্ভবত রেল লাইনে 1টা বা 2টো গাড়ি চলে, এবং আরও 2টো গাড়ি সেখানে এই কাছাকাছি লাইনে চলে, আর 2টো গাড়ি বোধ হয় অন্য কোনো লাইনে চলে। এই টিআরটিসির এখন গাড়ি চলার ব্যবস্থা। আর ওরা এত প্রতারক, বিজেপি দলটায় এত প্রতারণা।